ঘাটাল ব্লক প্রতাপপুর বাঁধের অবস্থা ক্রমশ খারাপ হচ্ছে। শিলাবতী নদী বাঁধে উপচে পড়ছে জল। হরিসিংহপুর থেকে প্রতাপপুর পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার জায়গা জুড়ে বাঁধের ওপর 4-5 খারা বস্তা দিয়ে রিং বাঁধ দিয়েও জলের গতি আটকানো যাচ্ছে না। ঘাটাল মহকুমা সেচ ও জলপথ দপ্তরের ইঞ্জিনিয়ার সুমিত দাস রাতে জানালেন, বাঁধের অবস্থা খুবই ক্রিটিক্যাল, জল আটকানো যাচ্ছে না, তবুও বাঁধটিকে টিকিয়ে রাখার জন্য আপ্রাণ চেষ্টা চালানো হচ্ছে। প্রতাপপুর থেকে আকাশ দুলুয়ের রিপোর্ট, আমি মন্দিরা মাঝি, স্থানীয় সংবাদ, ঘাটাল।